আমি শিক্ষক অনুপ কুমার মাইতি, পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে সবাইকে স্বাগত। আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকে আমি একটি 8 মার্কের প্রশ্ন আলোচনা করব। এটা চতুর্থ অধ্যায়ের প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, সিপাহী বিদ্রোহের প্রকৃতি বর্ণনা করো। এটা তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভালো করে করবে। এবারে প্রথমে একটা ভূমিকা লিখবে, সিপাহী বিদ্রোহের প্রকৃতি বা স্বরূপ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। কারো মতে এটি ছিল নিছক সিপাহী বিদ্রোহ, আবার কারো মতে এটি জাতীয় বিদ্রোহ, কেউ কেউ একে সামন্ত বিদ্রোহ বলেছেন, আবার অনেকে সিপাহী বিদ্রোহকে প্রথম স্বাধীনতার সংগ্রাম বলে অভিহিত করেছেন। এবারে তোমরা প্রথমে একটা পয়েন্ট দেবে, পয়েন্টটা হচ্ছে সিপাহী বিদ্রোহ। দিয়ে লিখবে, সে সময়টা ভারত সচিব আল স্ট্যানলি মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেছেন, তার মতকে সমর্থন করেছেন জন লরেন্স, হোমস, রবার্টস, দাদাভাই নৌরোজি, রাজনারায়ণ বসু, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় প্রমুখ ব্যক্তিগণ। এদের মতে সিপাহীদের দ্বারাই এই বিদ্রোহ প্রথম ঘটেছিল। 2 নম্বর লিখবে, দেশের সমস্ত মানুষ এতে অংশ নেয়নি। 3 নম্বর লিখবে, এই বিদ্রোহ নেতা নেতৃত্বদের উদ্দেশ্য ছিল পৃথক। এরপরে 2 নম্বরে লিখবে জাতীয় বিদ্রোহ। মেলসন, জনকে, নটন প্রমুখ ইংরেজ ঐতিহাসিকগণ সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন তাদের মতে। এবারে 1 নম্বর লিখবে, শুধু সিপাহী নয়, সমাজে সকল স্তরের জনগণ এই বিদ্রোহে অংশ নেয়। 2 নম্বর লিখবে, এই বিদ্রোহের খাঁটি দেশপ্রেমের নমুনা মেলে। 3 নম্বর লিখবে, এর ফলে সর্বস্তরের মানুষের মধ্যে জাতীয় চেতনা প্রকাশ ঘটে। এবারে 3 নম্বরে পয়েন্টে দেবে সামন্ত বিদ্রোহ। ডক্টর রমেশচন্দ্র মজুমদার, রজনীকান্ত দত্ত, সুরেন্দ্রনাথ সেন প্রমুখ ঐতিহাসিকগণ এই বিদ্রোহকে সামন্ত বিদ্রোহ বলে অভিহিত করেছেন। তাদের মতে সামন্ত শ্রেণী সিপাহী বিদ্রোহে তাদের শেষ প্রতিবাদে ভিত্তি খুঁজে পেয়েছিল, এবং বিদ্রোহীরা ব্রিটিশের পরিবর্তে মোগল এবং মারাঠাদের নেতৃত্বে সামন্ততন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তারপরে পয়েন্ট দেখবে প্রথম স্বাধীনতার যুদ্ধ। জাতীয় নেতা বিনায়ক দামোদর সাভারকর মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতার যুদ্ধ বলে উল্লেখ করেছেন। তার এই মতকে সমর্থন করেছেন হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, অধ্যাপক সুশোভন সরকার, পিসি যোশী প্রমুখ ব্যক্তিগণ। পিসি যোশী 1857 ইন হিস্টোরি গ্রন্থে মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন। এরপরে একটা উপসংহার লিখবে, পরিশেষে বলা যায় যে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ নিয়ে নানা মতবিরোধ থাকলেও এই বিদ্রোহের গণচরিত্রকে কখনো অস্বীকার করা যায় না। দিয়ে শেষ করবে, যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে সঙ্গে থাকুন।